শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে আগামী এক ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব আর প্রতিদিনকার মতোই চেষ্টা করব খবরটা খুব বড় না করতে আর দ্রুততার সাথে বলতে যাতে করে সব আপডেট এই এক ঘন্টার মধ্যে আপনারা জেনে যেতে পারেন নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সারা দিন জুড়ে যে খবর আপনারা নিশ্চয়ই নজর রেখেছেন এবং ইতিমধ্যে জেনেও গেছেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার যে রায় তাতে ওসি প্রদীপ সহ দুজনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত আর ছয়জনকে যাবজ্জীবন দিয়েছে সাতজনকে খালাস দেওয়া হয়েছে আলোচিত এই হত্যা মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়েছে প্রধান আসামি ওসি প্রদীপ কুমার দাস এবং সিনহাকে গুলি করা পরিদর্শক লিয়াকত আলীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ছয়জনের যার মধ্যে পুলিশের তিনজন আছেন কনস্টেবল রুবেল শর্মা কনস্টেবল সাগর দেবনাথ এসআই নন্দদুলাল রক্ষিত এবং যারা পুলিশের পক্ষে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন টেকনাফের বাহাটছড়ার মারিশ বুনিয়া গ্রামের সেই তিন বাসিন্দাকেও যাবজ্জীবন দিয়েছেন আদালত এবং তারা হলেন নুরুল আমিন নিজামুদ্দিন আয়াজউদ্দিন আর এপিবিএন এর তিন সদস্য এসআই শাহজাহান কনস্টেবল রাজীব আবদুল্লাহ সহ সাতজন খালাস পেয়েছেন আর খালাস পাওয়া অপর পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল সাফানুল করিম কামাল হোসেন আবদুল্লাহ মামুন ও এসআই লিটন মিয়া আদালত রায়ের পর্যবেক্ষণে বললেন যে এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত চার চারটা গুলি করে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত এসআই লিয়াকত ছটফটরত সিনহার পাশে সোয়া এক ঘন্টা দাঁড়িয়েছিল 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফে এপিপিএন চেকপোস্টের সামনে গুলি করে হত্যা করা হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে বিচার বহির্ভূত ভাবে সাধারণ নাগরিককে হত্যা করেছেন আমরা মনে করি আজকে এই রায়ের মাধ্যমে তাদের অন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এই মামলার রায় আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং প্রমাণ হয়েছে যে এদেশে আইনের শাসন আছে এবং ন্যায় বিচার আছে এই এলাকাবাসী তিনজন নিজামুদ্দিন এবং নিরহ এই আয়াসউদ্দিন এবং নুরুল আমিনকে আমরা আশা করছিলাম বেকসুর খালাস পাবে আমি এই বিষয়ে অত্যন্ত আমি সংক্ষুব্ধ হয়েছি গ্রিপ হয়েছি আমি উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আমি আপিল করব আমরা একটু এই মামলার বিষয়ে আরও বিস্তারিত জানবার চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ তুহিন নিউজরুমে অপেক্ষা করছেন আমাদের জন্য তার সাথে এই মুহূর্তে যুক্ত আছি একটু তুহিন আমাদেরকে জানাবেন যদিও এই রায়ে যখন ঘোষণা হয়েছে তখন থেকেই আপনি বিস্তারিত জানাচ্ছিলেন অর্থাৎ সাজার পরবর্তী কার্যক্রম সম্পর্কে ঠিক এই মুহূর্তে যে দর্শকরা যুক্ত হলো তাদের জন্য আবার একটু জানাবেন যেহেতু সাজার রায় হলো এখন মামলার যে পরবর্তী কার্যক্রম হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনি বলছিলেন কনডেম সেলের বিষয়টি অর্থাৎ ফাঁসির রায় যাদের দেওয়া হয়েছে তাদেরকে কনডেম সেলে রাখা হবে এবং পরবর্তীতে যারা অন্য সাজাপ্রাপ্তরা আছে তাদের কোথায় রাখা হবে সে বিষয়ে আবার যদি একটু ধারণা দিতেন আমাদের আজকে ফাঁসির আদেশের কপিটি বা আজকে যে রায়ের কপিটি এই কপিটি আদালতে আদালতের মাধ্যমে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পরপরই দণ্ডপ্রাপ্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের কনডেম সেলে পাঠানো হবে এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত যে আসামিরা আছেন তাদেরকে নির্ধারিত কয়েদি ড্রেস পরিয়ে কয়েদি হিসেবে তারা বিভিন্ন সেলে বা যেখানে কারা কর্তৃপক্ষ রাখতে চান বা যেখানে মনে করেন তারা সেভাবে রাখবেন বা সেই কার্যক্রম চলবে তবে এই কার্যক্রম এই রায়ের কার্যকর হওয়ার আগে আরও কিছু ধাপ আছে যেমন আসামি পক্ষ উচ্চ আদালতে যাবেন উচ্চ আদালতের রায়ের অপেক্ষায় থাকবেন উচ্চ আদালত যদি এই রায় বহাল রাখেন তাহলে তারা আপিল করার সুযোগ পাবেন সে আপিল নিষ্পত্তি হওয়ার পরে কিন্তু তারপরে কার্যকর হওয়ার সময় হবে সেখানে সর্বশেষ রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষার বিষয়টিও আছে তার মানে দীর্ঘ একটি প্রসেস এখনও সামনে আছে এই রায় কার্যকরের ক্ষেত্রে তবে যেটা বলছিলাম যে সেই রায় যতদিন এই রায়ের নিষ্পত্তি না হবে যতদিন এই আপিল ডিভিশন থেকে বা রাষ্ট্রপতির সর্বোচ্চ প্রাণ ভিক্ষা চাওয়ার পর্যায়ে নিষ্পত্তি না হবে ততদিন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে কনডেম সেলে থাকবেন এবং অন্যরা কয়েদি হিসেবে থাকবেন ফাঁসির কনডেম সেলের অবস্থা আপনাকে বলেছি যে সেখানে ব্যক্তি স্বাধীনতা বলতে কিচ্ছু নেই তার অন্যান্য কয়েদি বা হাজতি যারা তারা কিন্তু নিজের স্বাধীন মতো বা নিজে আলাদা তার পরিবারের সহযোগিতা নিয়ে বা বাইরে কেউ যদি সহযোগিতা করেন সে নিজের খরচে কারা কর্তৃপক্ষের বরাদ্দর চেয়েও নিজে কিছু অন্যান্য বরাদ্দ পেয়ে থাকেন বা অন্যান্য কার্যক্রমে খরচ করার সুযোগ পেয়ে থাকেন কিন্তু কনডেম সেলের আসামিরা একদমই সেগুলো পাবেন না কারণ কারা বিধি অনুযায়ী তাকে যতটুকু ন্যূনতম জীবন ধারণের জন্য বা বেঁচে থাকার জন্য বাঁচিয়ে রাখার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সুযোগ সুবিধা তিনি পাবেন
তবে একটু অভিশপ্ত জীবন বলা হয়। কনডম সেলের যে জীবনটি তা কি বলছেন অভিশপ্ত জীবন? একটু থামাচ্ছি দুঃখিত, আমি একটু এর আগের দিকে যদি আসতে চাই, অর্থাৎ টেকনাফ এলাকায় যখন দায়িত্ব নেয় ওসি প্রদীপ বলছিলেন যে তার একটির পর একটি নেতিবাচক যেই কর্মকাণ্ড এবং সেটি ঘিরে তার যে এক ধরনের ভাবমূর্তি তৈরি হয়েছিল, এক ধরনের ওপেন সিক্রেটই ছিল ওই এলাকাবাসীর জন্য তখন, যদিও এখন রায় হওয়ার পরে অনেক কিছুই পরিষ্কার হয়ে গেছে, এর পেছনের কারণগুলো সম্পর্কে আপনি কী মনে করেন? কারণ ঘটনাস্থলে যখন আপনারাও গিয়েছিলেন রিপোর্ট করতে, জানা অজানা বেশ কিছু তথ্য আপনাদের কাছে এসেছিল, সেই তথ্যগুলো যদি একটু দর্শকদের সামনে তুলে ধরতেন। এই রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একটি রাষ্ট্রীয় বাহিনীর পোশাক পরে রাষ্ট্রীয় দায়িত্ব পালনরত অবস্থায় কীভাবে পরিকল্পিতভাবে একটি হত্যাকাণ্ড করা হয়েছে এবং একটি রাষ্ট্রীয় একটি সুশৃঙ্খল বাহিনীকে মানে পুরো জাতির সামনে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তো এই কারণে এই রায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই প্রশ্নবিদ্ধ হওয়ার পর এই রায়টির মাধ্যমে পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু ব্যক্তির দায় তারা নেননি, যেটা নেবেন না বলে ঘোষণা দিয়েছে সেটাই কিন্তু হয়েছে। কিন্তু ব্যক্তি অপরাধী হিসেবে তিনি অপরাধের উপযুক্ত শাস্তি পেয়েছেন বলে বাদীপক্ষ অর্থাৎ ভুক্তভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে ওসি প্রদীপ যেটা করেছিলেন, যেটা সম্পর্কে, সে নিজস্ব একটি বলয় তৈরি করেছেন পুরো টেকনাফে, পুরো নিজস্ব রাজত্ব কায়েম করেছিলেন, একটি বিভীষিকাময় রাজত্ব বলা হয়, যেখানে কেউ প্রতিবাদ করতে পারে না, যেখানে কেউ অন্যায় হলে উপযুক্ত শাস্তি বা উপযুক্ত বিচার পাওয়ার জন্য বিচার প্রার্থীরা যে স্বাধীনভাবে বিচার চাইতে পারতেন না, এরকম একটি বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিলেন ওসি প্রদীপ। সেগুলো কিন্তু ধীরে ধীরে ফুটে উঠেছে, অর্থাৎ পুরো টেকনাফ জুড়ে যে ইয়াবা সিন্ডিকেটটি গড়ে উঠেছিল, যে ইয়াবা সিন্ডিকেটের মাধ্যমে পুরো দেশ ইয়াবার সয়লাভ হয়ে গেছিলো কোনো এক সময়, যার ফলে সরকার কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন এই ইয়াবা কারবারি সহ বিভিন্ন কারবারিতে। এরপরে কিন্তু একের পর এক বন্দুকযুদ্ধের ঘটনা বলেন, বড় বড় ইয়াবা কারবারি অনেকেই সেখানে নিহত হওয়ার ঘটনা দেখেছি আমরা বন্দুকযুদ্ধে। তো এই ধরনের বিভীষিকাময় অবস্থার প্রেক্ষিতে কিন্তু সাধারণ মানুষ এতদিন মুখ খুলতে পারেনি, কিন্তু তার গ্রেপ্তারের পর থেকে, বিচার প্রক্রিয়া শুরুর পর থেকে কিন্তু তার নামে একাধিক মামলা, বিভিন্ন মামলা, যেটা চট্টগ্রাম শহর, চট্টগ্রাম আমাদের ব্যুরো প্রধান তিনিও সে মামলার বিবরণ দিচ্ছিলেন, বিভিন্ন মামলা কিন্তু অভিযোগগুলো সামনে চলে আসে। তাছাড়া আরেকটি বিষয় যা আপনি আদালত পর্যবেক্ষণে যেটা বলেছেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, অর্থাৎ যেই স্পটে ঘটনাটি ঘটেছে সেটি এপিবিএন পরিচালিত একটি চেকপোস্ট, সেখানে পুলিশের চেকপোস্ট বসানোর কোনো কথাই না বা কোনো যুক্তি ছিল না। কিন্তু তাকে যেহেতু অনেক আগে থেকে লক্ষ্য করা হচ্ছে, তাকে ফলো করা হচ্ছিলো যে মেজর সিনহা কোন রাস্তা দিয়ে যাতায়াত করবেন, কোন দিক দিয়ে তিনি ফিরে আসবেন, যে দিক দিয়ে উনি যান সেখানে তাকে ধরা হবে। এই জন্য ওসি প্রদীপ তার একটি বাহিনী নিয়ে একদিকে ছিলেন এবং লিয়াকত তার সঙ্গী সাথে দিয়ে এই শামলাপুর চেকপোস্টে অবস্থান করছিলেন, অর্থাৎ যেখানে তাকে পাওয়া যাবে সেখানে তাকে প্রতিহত করা হবে বা সেখানে তাকে তার উপর হামলা করা হবে, এরকম একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই কিন্তু তারা এগিয়েছিল, সেটা এখন প্রমাণিত হয়েছে। তার চেয়ে বড় কথা হচ্ছে যে একজন চেকপোস্টে তাকে যখন চার চারটি গুলি করা হয়, সে গুলি করার পরে আপনি বলছিলেন আপনার সংবাদে যে তাকে এক ঘন্টারও বেশি সময় সেখানে ওই মুমূর্ষু অবস্থায় বা ওই কাতরানো অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছিল। তারপরে ওসি প্রদীপ যখন সেখানে আসলেন, সেখানে আসার পরও তার উপরে যে নৃশংসতা চালানো হয়েছে এটা আসলে খুবই নজিরবিহীন, তাকে সময় মতো চিকিৎসা দিলে হয়তো সে বেঁচে ফিরতে পারতেন, কিন্তু সেই সুযোগটি তারা দেয়নি। এটাও আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে যে একটি জঘন্যতম অপরাধ করেছেন, তার শাস্তি, উপযুক্ত শাস্তি হিসেবে তাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এবং যারা এই কাজে সহযোগিতা করেছেন বা বাহিনীর শৃঙ্খলা বাহিনীর ভিতরে থেকেও যারা অন্যান্য কাজে সহযোগিতা করেছেন সেক্ষেত্রেও তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সহযোগিতার বিষয়টি কিন্তু আপনি বলছিলেন, অর্থাৎ এই যে মেজর সিনহার হত্যাকাণ্ডের যে বিষয়টি, এর আগেও তো নানা ধরনের কর্মকাণ্ড করে এসেছে ওসি প্রদীপ এবং তার একটি সিন্ডিকেটও ছিল, সেই সিন্ডিকেটের কথা আপনি বারবার বলছিলেন, এই মিথ্যা সাক্ষ্য ঘিরে যে বিষয়টি, অর্থাৎ দেখা যেত তাদেরই সাজানো সব কিছু, তাদেরই ফাঁদে ফেলে দেখা যেত যারা ওখানে আছেন কোনো ধরনের অপরাধ করেনি, যেখানে মানে বিচারবিহিত হত্যাকাণ্ড নিয়ে সবচেয়ে বেশি আলোচিত ছিল টেকনাফ এলাকা, যে যেখানে অহরহ ঘটনা ঘটত। কিন্তু এই ঘটনার পর ওসি প্রদীপকে যখন গ্রেপ্তার করা হলো, এরপর থেকে কিন্তু এখন পর্যন্ত একটি বন্দুকযুদ্ধের ঘটনাও কিন্তু সেখানে ঘটেনি। এটি এলাকার মানুষের কাছে একটি স্বস্তিদায়ক কথা এবং পরবর্তীতে ওইখানে যারা পুলিশের দায়িত্ব পালন করেছিলেন
প্রত্যেককে কিন্তু প্রত্যাহার করে আবার নতুন সেট আপ সেখানে দেওয়া হয়েছে। তারা এখন দায়িত্ব পালন করছেন, তাদেরকে নিয়ে কিন্তু মানুষ সাধারণ মানুষের ভিতরে তেমন কোনো ই নেই। অনেক পজিটিভ রিপোর্ট আমরা পাচ্ছি যে তারা ঠিকমতো দায়িত্ব পালন করছেন। অর্থাৎ একটি বাহিনীর ভিতরে যারা ব্যক্তি দায় নিয়ে বা ব্যক্তি হিসেবে বাহিনী পোশাক পরে যারা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করেন, সে ধরনের একটি অপরাধ বা আরও একবার কিন্তু জাতির সামনে পরিষ্কার হয়ে আসলো, যেটা সাধারণ মানুষ স্বাভাবিকভাবে নেয় না, কোনো সুস্থ মানুষও নেয় না, সেটা আরেকবার প্রমাণ হলো। না, সেটাই, এই রায়ের মাধ্যমে তাই প্রমাণিত হলো। এবং আপনারা দীর্ঘদিন ধরেই এটি পর্যবেক্ষণ করে আসছিলেন, দর্শকদের একদম সেই ভেতরকার খবর থেকে শুরু করে সব ধরনের খবর আপনারা যমুনা টিভিতে প্রচার করেছিলেন, তার জন্য আপনাকে বাড়তি করে ধন্যবাদ। আবদুল্লাহ তহিন, এই মুহূর্তের আপডেট জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এর আগে সকালে বরখাস্তকৃত ওসি প্রদীপের ফাঁসির দাবিতে কক্সবাজারে মানববন্ধন করেন টেকনাফের সর্বস্তরের জনগণ। যেমনটি আমার সহকর্মীও জানাচ্ছিল যে সকাল 12:30টার দিকে কক্সবাজার আদালত চত্বরে মানববন্ধনের দাবি জানানো হয়েছে এবং মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরাই অভিযোগ করেছে যে ওসি প্রদীপ টেকনাফে থাকাকালে নিরীহ লোকজনকে হয়রানি নির্যাতন করেছেন, ক্রস ফায়ার দিয়েছেন 144 জন নিরীহ মানুষকে এবং এই মামলার রায়ে প্রদীপের সর্বোচ্চ সাজার দাবি তখন তারা জানিয়েছেন। কর্মসূচিতে অংশ নিয়ে কক্সবাজারের স্থানীয় সাংবাদিক ফরিদুল মোস্তফা খানের মা হালিমা খাতুন বললেন, তার ছেলের বিরুদ্ধে 6টি মামলা দিয়েছে ওসি প্রদীপ, হয়রানি নির্যাতন করেছে বহু নিরীহ মানুষকে। আমার ভাই প্রবাসী ছিল, দুবাই প্রবাসী ছিল, সে 2016 সালে দুবাই থেকে বাংলাদেশে এসেছে, এসে সে ব্যবসা করতো, লবণের ব্যবসা করতো, তাকে ধরে এনে টাকা দাবি করছিল, তার কাছ থেকে প্রায় 50 লক্ষ টাকা দাবি করছিল, আমরা দিতে পারি নাই, তাকে ওই দিন রাত্রে হত্যা করা হয়েছে। আমাদের টেকনাপ থানার মধ্যে মা বোনা রাখি বাঁচতে পারতো, নাহলে পুরুষেরা যাওয়ার পর মহিলাদেরকে নির্যাতন করতো। এই যে আমি এই ওসি প্রদীপের ফাঁসি চাই। গোপালগঞ্জে মুসলিম হত্যা মামলার রায়ে দুজনের মৃত্যুদণ্ড, 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দিন এই রায় ঘোষণা করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইকবাল শিকদার এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোরসালিন ও ইনামুল এখনও পলাতক এবং মামলায় বলা হলো যে জমি সংক্রান্ত বিরোধের জেরে 2006 সালের 29 নভেম্বর রাতে পাশের গ্রাম থেকে ফেরার পথে মুসলিম সর্দারকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনার 3 দিন পরে নিহতের ভাই মামলা করেন এবং দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে 15 বছর পরে আদালত রায় দিলেন। বাসে করে রাজধানীর সড়কে ডাকাতি করা একটি দলকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলনেতা সহ চক্রটির 8 সদস্যকে গ্রেফতার করা হয়। সকালে টিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এগুলো জানানো হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে দলটি ডাকাতির কথা স্বীকারও করেছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ড্রাইভার এবং হেল্পারকে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ তারা নিয়ে নেয়। পরে ঢাকা মহানগরের বিভিন্ন সড়ক ঘুরে টার্গেট করে যাত্রী ওঠায় এবং অস্ত্রের মুখে জিম্মি করে তখন নগদ টাকা, মোবাইল ফোন, মূল্যবান সব জিনিস ছিনিয়ে নেওয়া হয়। টাঙ্গাইল থেকে গাবতলি পর্যন্ত বা মানিকগঞ্জ থেকে গাবতলি অথবা এই গাজীপুর ঢাকার পেরিফেরি দিয়ে ঢাকার ভিতর দিয়ে বের হয়ে ঢাকার এই বাসগুলি সাধারণত নারায়ণগঞ্জ নরসিংদীর দিকে ফেলে রেখে যাত্রীদের বিস্তারিত সর্বোচ্চ লুট করে নিয়ে যায়। আমরা এটা নিয়ে কাজ শুরু করি, কাজ শুরু করে বেশ কয়েকটি ডাকাত গ্রুপকে শনাক্ত করেছি এবং এই পারপাসে আমরা মোট 8 জনকে গ্রেপ্তার করেছি। এবার জাতিসংঘের অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার সেল চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এই সিদ্ধান্তের কথা জানিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বললেন, মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তা গুরুত্ব সহকারে তুলে ধরতে এমন উৎসুক। মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাব ও এর সাবেক বর্তমান 7 কর্মকর্তার উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মাসখানেক মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে এমন সিদ্ধান্ত নিল সরকার। পররাষ্ট্র সচিব জানালেন, যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ বাড়াতে নানা ধরনের তৎপরতা চলছে এবং ফেব্রুয়ারিতেই ঢাকায় একাধিক বৈঠকের প্রস্তুতির কথাও তিনি জানিয়েছেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর ওয়াশিংটন সফরের কথা চলছে বলেও জানান সরকারের এই শীর্ষ কূটনীতিক। ভবিষ্যতে এই ইস্যুতে সরকার আরও সতর্ক থাকবে উল্লেখ করে সচিব জানালেন, দেশের অর্জন তুলে ধরতে প্রয়োজনে লবিস্ট ফার্ম নিয়োগ করা হবে। দূতাবাসগুলোর মাধ্যমেও আমরা আরও অ্যাক্টিভলি আমরা এই সত্যগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের মিনিস্ট্রিতেও আমরা চিন্তা করেছি যে একটা হিউম্যান রাইটস সেল আমরা ইউএনএর আন্ডারে একটা নতুন করবো একজন ডিরেক্টরের মাধ্যমে,
যাতে করে এই বিষয়গুলোকে আমরা আরও গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারি আগামীতে। তা আমাদের প্রস্তুতি সেভাবেই করছে। সাম্প্রদায়িক উগ্রবাদ ও স্বাধীনতার শত্রুদের লালন ও পোষণের কারণে বিএনপি এবার এদেশের মূলধারার রাজনীতি থেকে দিন দিন ছিটকে পড়ছে, এমন মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সকালে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বললেন, আওয়ামী লীগ নয়, বিএনপি এদেশে ফ্যাসিবাদী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। বললেন, বিএনপি মুখোশ পরা গণতন্ত্রের ফেরিওয়ালা, তাদের বহুদলীয় গণতন্ত্র ছিল চটকদার বিজ্ঞাপনের মতো। আরও বললেন যে ভোট ডাকাতি, হ্যাঁ না ভোটের মাধ্যমে প্রহসনের নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, ভুয়া ভোটার সৃষ্টিতে তারা রেকর্ড সৃষ্টি করেছে। ওবায়দুল কাদের বলেছেন যে লবিস্ট নিয়োগ করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে রাষ্ট্রের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সাম্প্রদায়িক উগ্রবাদ ও স্বাধীনতার শত্রুদের লালন ও পোষণের মাধ্যমে তারা এদেশের মূলধারা রাজনীতিকে দিনে দিনে ছিটকে পড়ছে। বিএনপি জন্ম থেকে মিথ্যাচারকে সাথী করে নিয়েছে, তারা মুখোশ পরা গণতন্ত্রের ফেরিওয়ালা। আজ দেশে করোনায় 31 জন প্রাণ হারিয়েছেন, 13,501 জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় 45,358টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এই অনুসারে শনাক্তের হার 29.77%। এ পর্যন্ত মোট 28,394 জনের প্রাণ গেল কোভিডে। আজ 31 জন প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে পুরুষ 20 জন, নারী 11 জন। বিভাগভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকার 16 জন, খুলনার 5, রংপুর 3 ও ময়মনসিংহে 3, চট্টগ্রামে 2, রাজশাহী আর সিলেটে 1 জন করে প্রাণ হারিয়েছেন। দেশে নিয়ে মোট কোভিড রোগী শনাক্ত হল 17,38,833 জন। করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে রাজধানী সহ সারা দেশের হাসপাতালগুলোতে রোগীদের চাপ বেড়েছে। সকাল থেকে রাজধানীর বিএসএমএমইউ সহ বিভিন্ন হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে টেস্ট করতে আসা মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এবং শরীর ব্যথার কথাই জানিয়েছেন রোগীরা। তবে অন্য রোগের চিকিৎসার ক্ষেত্রেও কোভিড টেস্ট করানো বাধ্যবাধকতা থাকায় সাধারণ রোগীদেরও দীর্ঘ সারিতে দাঁড়াতে হচ্ছে। সাধারণ রোগীদের কোভিড টেস্টের জন্য আলাদা লাইন করার দাবি জানিয়েছেন তাদের স্বজনরা। শ্বাসকষ্ট হচ্ছিল, আর কোভিডের যে ট্রিটমেন্ট বেসিক্যালি আমরা স্টার্ট করছি কোভিড ইনফেক্টেড হওয়ার আগেই, তো সেক্ষেত্রে আর কোনো সিমটমই হয়নি। এই যে লাইনে দাঁড়ায় সময় নষ্ট, অনেক অনেক সময় আসছি, এর আগে একবার এসে জমা দিয়ে গেছি, খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের। কোভিড টেস্টের ব্যাপারে আমাদের ওয়েবসাইটটা খোলা পাওয়া যায় না, এটা যদি আরেকটু মানে সহজ করা যেত তাহলে সবাই টেস্টটা করতে পারত। ওষুধ খাই দিয়েছে, ওটা দিয়ে সারে না, গলাটা বন্ধ দিয়ে আসি, করোনা টেস্টের জন্য আসি। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় করোনার সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় 27 জানুয়ারি থেকে কয়লা উত্তোলন সাময়িকভাবে বন্ধ রয়েছে। ভূগর্ভে উত্তোলন কাজে সম্পৃক্ত সকল শ্রমিক খনি থেকে বের হয়ে এসেছে এবং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুজ্জামানের সাথে মুঠোফোনে এই বিষয়টি নিশ্চিত করেছেন। বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত ছিল স্থানীয় কর্মকর্তা কর্মচারী সহ সর্বমোট 131 জন কোভিডে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 51 চীনা নাগরিক, 49 জন স্থানীয় শ্রমিক, 31 জন কর্মকর্তা রয়েছেন। জার্মানিতে করোনা সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। রোববার নুরেমবার্গে অংশ নেয় কমপক্ষে 4,000 জন, কারো মুখেই তখন মাস্ক ছিল না। মূলত জার্মান সরকার সবার জন্য করোনা টিকা বাধ্যতামূলক করার পরই অনেকেই এর বিরোধিতা করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের পাশাপাশি বৈষম্য তৈরি করা হচ্ছে। দ্রুত সময় টিকা প্রয়োগের মাধ্যমে ফার্মাসিউটিক্যালস কোম্পানির জন্য তাদেরকে গিনিপেক বানানো হচ্ছে বলেও অভিযোগ ওঠে তখন। বিক্ষোভের মুখে বাড়ি ছেড়ে সপরিবারে আত্মগোপনে চলে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার এমন দাবি করে কানাডার কয়েকটি গণমাধ্যম। করোনা টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে কয়েকদিন ধরেই কানাডার ট্রাক চালকদের ব্যাপক বিক্ষোভ চলছে। ট্রাক চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন শহর স্থবির হয়ে পড়েছে এবং এতে করে ব্যাহত হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি, আর পণ্য বহন না করে ট্রাক নিয়ে রাজধানী অটোয়ায় হাজার হাজার চালক জড়ো হয়েছেন। ধারণা করা হচ্ছে এরই জেরে নিরাপত্তার শঙ্কায় গোপন ঠিকানায় আশ্রয় নিয়েছেন ট্রুডো পরিবার। তবে প্রধানমন্ত্রীর দফতর থেকে এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য জানানো হয়নি, শুধু জানানো হয়েছে যে নিরাপত্তাজনিত কারণে প্রধানমন্ত্রীর অবস্থান কাউকে জানানোর সুযোগ নেই। সারা বিশ্বে 37.5 কোটি ছাড়িয়ে গেল সংক্রমণ শনাক্তের সংখ্যা। রোববার 21 লাখের বেশি মানুষের কোভিড মিলল
এবং ছুটির দিন থাকায় নমুনা পরীক্ষা শনাক্ত মৃত্যুহারও কম ছিল যুক্তরাষ্ট্রের হিসেবেটি। আর এদিন 329 জন মারা গেছেন মার্কিন মুলুকে, চিহ্নিত হয়েছে 97,000 সংক্রমণ। করোনা শনাক্তে রোববার শীর্ষে ছিল ফ্রান্স, 2,50,000-এর কাছাকাছি সংক্রমণ। পরের অবস্থানে ভারত, 2,75,000 সংক্রমণ শনাক্ত হয়েছে, প্রাণ হারিয়েছেন 900-এর কাছাকাছি মানুষ। এদিন ব্রাজিল, রাশিয়া, ইতালি, জার্মানিতেও 1,00,000-এর উপরে সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে প্রাপ্তবয়স্ক 75% মানুষ পূর্ণাঙ্গ 2 ডোজ করে করোনা টিকা পেয়েছেন। রোববার এক টুইট বার্তায় তথ্য জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, ভারতের প্রায় 94 কোটি মানুষকে টিকার 2 ডোজ দেওয়া হয়েছে এবং ভ্যাকসিন উৎপাদন থেকে শুরু করে সরবরাহকারী স্বাস্থ্যকর্মীদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মোদী। দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, ওমিক্রনে আক্রান্তদের মাত্র 5-10% মানুষই হাসপাতালে ভর্তি হচ্ছে। ডেল্টা ভ্যারিয়েন্টের সময় এই সংখ্যা 20-23% ছিল। ধাপে 217টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। সকাল 8:00 শুরু হওয়া ভোট গ্রহণ টানা 4:00 পর্যন্ত চলে এবং তীব্র শীত ও ঘনকুয়াশার কারণে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে এবং এই নির্বাচনে সবগুলো ইউনিয়নে ইভিএমে ভোট নেওয়া হয়েছে। নির্বাচনী সহিংসতা এড়াতে জোরদারও আছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইভিএমে সমস্যা হয়, 1 ঘন্টা পরে ভোট গ্রহণ শুরু হয়। এছাড়া হাইকোর্টের নির্দেশে জামালপুরের, দেওয়ানগঞ্জের বাররামপুর ও দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ স্থগিত রয়েছে। প্রথম ইভিএম এ ভোট দিচ্ছি আমরা, ইভিএম এর অভিজ্ঞতা অনেক লোকেরই নেই, কোনো অসুবিধা নাই, খুব সুন্দর মতোই ভোট দিছি, খুব ভালো মতোই ভোট দিছি, ভালো লাগছে, সুন্দর লাগছে, ভোট দিতে মজা লাগছে, আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো দিতে পারছি, আগের থেকে খুব সুবিধা, ভালো, সুস্থ হইতে দেখতেছি বাবা, বুঝছো, তাতে কোনো সমস্যা নাই। এদিকে নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল জব্বার ভূঁইয়াকে কেন্দ্রে না ঢুকতে দেওয়ার অভিযোগ উঠেছে। জানালেন তিনি যে সকালে তার নিজ কেন্দ্র মুন্সীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে গেলে তাকে মূল ফটকে আটকে দেন প্রিসাইডিং কর্মকর্তা। বলেন, নির্বাচনের শুরু থেকেই প্রচারে তাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে, এমনকি পোস্টারও লাগাতে দেওয়া হয়নি। আজ ভোটের দিনও কোনো কেন্দ্রে তার এজেন্ট ঢুকতে পারেনি আর এমন পরিস্থিতির তীব্র নিন্দার ক্ষোভ জানিয়েছেন তিনি। প্রার্থীকে কেন্দ্রে ঢুকতে না দেওয়ার বিষয়টি স্বীকারও করে নিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা। তার দাবি, ভোটের পরিবেশ সুষ্ঠু হচ্ছে। যেখানে জনগণ তাদের মনের পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দিতে পারবে না, যেখানে এই ধরনের প্রত্যেকটা কেন্দ্রের থেকে আমার লোকজনকে বের করে দেওয়া হচ্ছে, সেখানে ভোটের মাসে থাকার কোনো উপায় নাই। এক্ষেত্রে আমার কিছুই বলার নাই, এটা হাইকমান্ড বা উচ্চ লেভেলের নির্দেশ, উচ্চ লেভেল ভালো বলতে পারবেন, আমার জানা নেই। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পরে দেশটির ভেতরে কী ঘটছে তা জানা যাচ্ছে না। ঊর্ধ্বতন কিছু সেনা কর্মকর্তার স্বেচ্ছা অবসর গ্রহণ রাজনৈতিক গতিপথের নানা রূপরেখা তৈরি করেছে, যার ফলে রোহিঙ্গা ইস্যুতে বৈশ্বিক জনমত তৈরি সহ নানা জটিলতা বাড়ছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির দ্য সেন্টার ফর পিস স্টাডিজ CPS এর এক অনলাইন আলোচনা এমন মত জানায় আলোচকরা। মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধার, সামরিক অভ্যুত্থানের 1 বছর শীর্ষক এই আলোচনায় সাবেক নির্বাচন কমিশনার সখাওয়াত হোসেন বললেন, আরাকান আর্মি ও রোহিঙ্গাদের মধ্যে সম্পর্ক নতুন করে ভাবাচ্ছে। মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সফির রহমান বললেন, দেশটির আন্তর্জাতিক সমর্থন ভেঙে পড়লেও মানবাধিকার ইস্যুতে সব দেশ এখনও শিথিল, সংখ্যাবদ্ধ চাপে মানবাধিকার বিষয়ে কাজ করা দরকার বলেই তার মত। অনুষ্ঠানের সঞ্চালক সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক অন্যদের সাথে সহমত জানিয়ে বললেন, সবার আগে রোহিঙ্গা ইস্যু সামনে আনতে হবে। IPL এর নিলামে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ভুটানের কোনো ক্রিকেটার। মিখিয়া দর্জি নামের এই ক্রিকেটারের নাম উঠবে আসন্ন নিলামে এবং আগামী 12-13 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে IPL এর নিলাম, যেখানে থাকবেন প্রায় 1,214 জন ক্রিকেটার। সেই তালিকায় আছে মিখিয়া দর্জির নাম। অবশ্য নিলামের আগেই ক্রিকেটার ছাঁটাই করবে IPL কর্তৃপক্ষ, আর এই প্রক্রিয়ার পর টিকে থাকলে নিলামে উঠবে মিকি দর্জির নাম এবং ICC-র অধিভুক্ত ভুটানের এই ক্রিকেটার এরই মধ্যে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে দেখা করেছেন। মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সদ্য বিদায় কোচ জেমিটে। বাফুফে বলছে, জেমিটেকে পরবর্তী 6 মাসের বেতন না দিয়ে সমঝোতায় পৌঁছানো হবে, আর জেমিটের দাবি মিথ্যাচার করছে বাফুফে। আগামী 6 মাসের বেতনের দাবিও ছাড়ছেন না ব্রিটিশ কোচ। সেটেলমেন্ট এগ্রিমেন্টের বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশনস নিয়ে আমরা অলমোস্ট অ্যাগ্রিড। লাস্ট দুই একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে, যেটা নিয়ে আসলে আমরা সেটেলমেন্ট এগ্রিমেন্টটা, সেই বিষয়গুলো ফাইনাল হলেই আমরা সেটেলমেন্ট এগ্রিমেন্টটা সাইন করে ফেলবো এবং বাই হুইচ মানে আসলে টোটাল জিনিসটা অ্যামিকেবলি সলভ হবে যেটা আমরা বলতে পারি।
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের 10 সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন মিশরের আদালত। রোববারের সিদ্ধান্তটি অনুমোদনের জন্য ধর্মীয় কর্তৃপক্ষ গ্র্যান্ড মুফতির কাছে যাবে এবং 19 জুন আদালত শোনাবেন চূড়ান্ত রায়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানালো, পুলিশের উপরে হামলা আর অসন্তোষ ছড়ানোর দায়ে তারা এই শাস্তি পেয়েছেন। বলা হয় দণ্ডপ্রাপ্তদের 9 জন বর্তমানে কারাভোগ করছেন, 1 জন পলাতক। আর শুনানিতে বলা হয় অভিযুক্তরা হেলাওয়ান ব্রিগেড নামের একটি গ্রুপ গড়ে তোলে। প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতেই তার এই সফর বলে জানানো হয়েছে। যদিও প্রেসিডেন্ট হারজোগের আগে গত বছরের ডিসেম্বরে আমিরাত সফর করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। রোববার আবুধাবিতে ইসরায়েলি প্রেসিডেন্টকে স্বাগত জানান ইউএর পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। সফরের প্রথম দিন বৈঠক করেন আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে। এ সময় আমিরাতে সম্প্রতি চালানো হুথিদের ড্রোন হামলার নিন্দা জানান ইসরায়েলি প্রেসিডেন্ট। আমিরাতের সার্বভৌমত্বের উপর যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তার নিন্দা জানাই। নিরাপত্তা ইস্যুতে আমাদের পূর্ণ সমর্থন আছে, এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় একসাথে কাজ করে যাব আমরা। বেসামরিক স্থাপনাগুলোতে সন্ত্রাসী হামলার বিষয়ে শক্ত অবস্থানের জন্য ইসরায়েলকে ধন্যবাদ জানাই। আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তির জন্য বিশেষ করে মিলিশিয়া এবং সন্ত্রাসী বাহিনী দমনে আমাদের দৃষ্টিভঙ্গি একই। উত্তেজনা কমার নাম নেই ইউক্রেন রাশিয়া সীমান্তে। পুরোদস্তুর যুদ্ধের প্রস্তুতি সেরে রেখেছে দুই দেশ। ক্ষেপণাস্ত্র নিয়ে নতুন করে মহড়াও চালিয়েছে মস্কো। কয়েকদিন ধরেই চলার কথার লড়াইয়ের মধ্যে পূর্ব ইউরোপীয় অঞ্চল থেকে নেটো সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা এবং রুশ প্রশাসনের হুঁশিয়ারি, নেটোকে চ্যালেঞ্জ জানানোর সব সক্ষমতা তাদের রয়েছে। মস্কোর এই আগ্রাসী আচরণের নিন্দা জানিয়েছে ব্রিটেন, কানাডা, ফ্রান্স। রাশিয়া শুধু ভীতি ছড়াচ্ছে না, সীমান্তে তারা প্রতিনিয়ত সেনা সংখ্যা বাড়াচ্ছে, একের পর এক মহড়া চালাচ্ছে তারা। এই উত্তেজনা নিরসনে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। কেবল রাশিয়া কিছুটা নমনীয় হলেই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে, সে কোনো অঞ্চলেই অস্থিরতা চায় না। পশ্চিমাদের কথার কতটা মূল্য তা আমরা জানি, তাদের থেকে শুধু প্রতিশ্রুতি এবং রাজনৈতিক অঙ্গীকারই চাইবে না রাশিয়া, বরং বাধ্যতামূলক নিরাপত্তা গ্যারান্টিও চায়। মস্কোর বৈধ স্বার্থের প্রতি পূর্ণ সমর্থন আসলেই সমগ্র ইউরোপ মহাদেশে নিরাপত্তা নিশ্চিত করা হবে। মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ওয়াসিম 12 এর সফল পরীক্ষা চালানোর ঘোষণা দিল উত্তর কোরিয়া। 2017 সালের পর প্রথমবার এই আকারের ক্ষেপণাস্ত্র ছিল দেশটি। সফল পরীক্ষার বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করেছে উত্তর কোরিয়ার বার্তা সংস্থা KCNA। জানালো যে এই সিরিজের ক্ষেপণাস্ত্র কতটা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে সেটি যাচাই করতে এই পরীক্ষা চালানো হয়েছে। হুথি বিদ্রোহীদের প্রায় 2,000 শিশু সেনা নিহত হয়েছে ইয়েমেন যুদ্ধে। রোববার জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল এই তথ্য প্রকাশ করেছে। 300 পৃষ্ঠার প্রতিবেদনে জানা যায় 2020 সালে যুদ্ধে প্রাণ যায় 1,500 শিশুর এবং পরের বছর সংখ্যাটি ছিল 562। নিরাপত্তা পরিষদে পাঠানো প্রতিবেদনেই বিশেষজ্ঞরা বললেন যে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এখনও শিশুদের মোতায়েন করছে যুদ্ধে। 2015 সাল থেকে শুরু হয় ইয়েমেনে 10,000-এর বেশি শিশু এই যুদ্ধে নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের নেভাদায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 9 জন প্রাণ হারালেন। রোববার বেশ কিছু গাড়ির সংঘর্ষ হলে গুরুতর আহত হন আরও 6 আরোহী। হাসপাতালে চিকিৎসাধীন দুজনের অবস্থাও সংকটাপন্ন। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে পুলিশ জানালো যে ট্রাফিক লাইট অমান্য করে একটি গাড়ি তীব্র গতিতে ছুটে যায় এবং সামনে থাকা অন্যান্য গাড়ির সাথে এলোপাতারি সংঘাতের কারণে এই দুর্ঘটনা হয়। আর এর জন্য চালকের বেপরোয়া আচরণ কি দায়ী করছে ট্রাফিক পুলিশ। নিহতদের মধ্যে শিশু থেকে মধ্যবয়স্করাও রয়েছেন। গেল বছরের প্রথম 6 মাসে যুক্তরাষ্ট্রের সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ছিল 18.4% মতো। যারা বিদেশিদের বাংলাদেশের সাহায্য সহযোগিতা বন্ধের কথা বলে তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই এমন মন্তব্য করলেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রী গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যেই বললেন তারেক রহমানের বক্তব্য প্রচার হাইকোর্টের নির্দেশের বরখেলাপ, তাই সেই কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান। এ সময় মির্জা ফখরুল সহ বিএনপি নেতাদের বুস্টার ডোজ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বললেন শুধু সরকার নয়, আওয়ামী লীগ দল হিসেবে করোনায় মানবিক মূল্যবোধ থেকে কাজ করছে এবং করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়েছে। বিএনপির নেতারাও বলেছিলেন এই দেশে 2 দিনও আইন হয়েছে, সুতরাং আইন তাড়াতাড়ি একটা আইন করুন। যেই আমরা আইন করার উদ্যোগ নিলাম এবং আইন পাস হলো, তারা ভিন্ন সুরে কথা বলা শুরু করলেন। মির্জা ফখরুল ইসলাম দেখি আবোল তাবোল বাঁকা শুরু করেছে। তারা বুঝতে পেরেছে জনগণ থেকে তারা দূরে সরে গেছে,
তাই এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। খুলনার ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হলো প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে। মামলায় উল্লেখ, দিঘুলী উপজেলার বারাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীর মা দর্জির কাজ করেন। জামা কাপড় তৈরির বকেয়া টাকা আনতে শিশুটিকে গতকাল সন্ধ্যায় জাহাঙ্গীর শেখের বাড়িতে পাঠানো হয়। ওই সময় বাড়িতে আর কেউ ছিল না, সুযোগ বুঝে শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায় জাহাঙ্গীর। রাতে মেয়েটি তার বাবা মাকে ঘটনাটি জানালে আজ ধর্ষণের মামলা হয়। দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে স্কুল ছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়, পরে আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। রেজাল্ট প্রাপ্তির পর আমরা ভিকটিমকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ ওসিসি সেন্টারে যাই। আমাদের তদন্ত অব্যাহত আছে, আসামি গ্রেপ্তারে আমরা জোর চেষ্টা চালাচ্ছি। চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বালখেটের সাথে ট্রলার সংঘর্ষের ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। সকালে এই দুর্ঘটনা ঘটে। বালুবাহী বালখেটের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রলারের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপর 11 জন নিয়ে ট্রলারটি ডুবে যায়। পরে আশপাশের লোকজন আর নৌপুলিশ গিয়ে একজনের মরদেহ পান এবং জীবিত উদ্ধার করা হয়। 6 জনকে, নিখোঁজ ছিলেন 4 জন। পরে উদ্ধার তৎপরতা চালিয়ে প্রত্যেকের মরদেহ উদ্ধার করা হয়। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে উদ্ধারকারী দলের সদস্যরা। ঘটনাস্থলে এসে জানতে পারি 11 জন ছিল ওই ট্রলারে, 6 জন জীবিত উদ্ধার হয় এবং 5 জনের মধ্যে 1 জন হাসপাতালে মারা যায়, বাকি 4 জন নিখোঁজ ছিল। 4 জনকে আমরা আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করতে সক্ষম হয় এবং এটা সাধারণত ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছিল। নিখোঁজের 3 দিন পর চট্টগ্রামের কর্ণফুলী থেকে শরীফউদ্দিন নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে এফক্রিন ঘাট এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। ঘটনাস্থলে থাকা নৌবাহিনীকে খবর দিলে সেখানে তারা ছুটে যায়, মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার অভয় মিত্র ঘাটের এলাকায় লোহার স্ক্র্যাপ তুলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায় শরীফ। এদিকে গতকাল নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা ও ছেলেকে উদ্ধারে কর্ণফুলীতে অভিযান চালায় ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী 3টি ডুবুরি দল। চট্টগ্রামের সাগরিকা একটি ভেজিটেবল অয়েল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ঘণ্টাখানিক চেষ্টায়। সকাল 10:30 নাগাদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন নূরজাহান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জেসমিন ভেজিটেবল অয়েল কারখানায় আগুন লাগে এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেছে তারা দীর্ঘদিন ধরেই উৎপাদনে ছিল না। কিছুদিন আগে আরেকটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে অল্প কিছু উৎপাদন করেন, তাও তা বন্ধ করে দেওয়া হয় সপ্তাহখানেক আগেই। আজ সকালে সংস্কার কাজ চলছিল 1 নম্বর ট্যাঙ্কারে, সেখান থেকেই আগুন লাগে বলে তারা ধারণা করছেন। দুর্ঘটনায় কি পরিমাণের তেল পুড়ে গেছে তা এখনও কর্তৃপক্ষ জানাতে পারেনি। 1972 সালের 31 জানুয়ারি রাজধানীর মিরপুরে পাকিস্তানি হানাদার মুক্ত হয়, সেই থেকে এই দিনে মিরপুরে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস হিসেবে পালন করা হয়। সকালে মিরপুর মাঝের রোডে একটি কমিউনিটি সেন্টারে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে মিরপুর মুক্তিযোদ্ধা সংসদ। বক্তারা তখন বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও পরিবারের সুরক্ষায় আইন বাস্তবায়ন করতে হবে, পাশাপাশি স্বাধীনতা বিরোধী অশুভ শক্তিকে চিরতরে নির্মূল করতে হবে। আলোচনায় সকল সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়। সাকিব আল হাসানের ই কমার্স প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। এক ভিডিওতে এই ক্রিকেট তারকাকে মোনাক মার্টের প্রচারণায় দেখা যায় এবং ক্রেতাদের ঝামেলাহীন কেনাকাটার জন্য এই ই কমার্স প্রতিষ্ঠান চালু করেছেন সাকিব। প্রতিষ্ঠানটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এই অলরাউন্ডার। ক্রিকেটের বাইরে রেস্টুরেন্ট, খামার সহ বেশ কয়েকটি ব্যবসার সাথে তিনি যুক্ত আছেন। এদিকে কেনাকাটার গ্রাহকদের স্বাচ্ছন্দ্য দ্বিগুণ করতে এই প্রতিষ্ঠান কাজ করবে বলে মত সাকিব আল হাসানের। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত নোয়াখালীর বীর বিক্রম তরিকুল্লাহ স্টেডিয়াম এখন পুরোপুরি ব্যবহারের অনুপযোগী। যথাযথ তদারকির অভাবে স্টেডিয়াম চত্বর এখন মাদক সেবীদের দখলে। এলাকাবাসীর দাবি, দ্রুতই খেলার উপযোগী করা হোক স্টেডিয়ামটি, তবে কর্তৃপক্ষ বলছে বরাদ্দ না থাকায় সংস্কার কাজ করা যাচ্ছে না। 2004 সালে নোয়াখালীর সেনবাগে শুরু হয় বীর বিক্রম শহীদ তরিকুল্লাহ স্টেডিয়ামের নির্মাণ কাজ। 2007-এর শেষে গিয়ে ভেন্যুটির নির্মাণ কাজ শেষ হয় এবং 2012 সাল পর্যন্ত বিভিন্ন টুর্নামেন্ট গড়িয়েছে স্টেডিয়ামকে ঘিরে। পরের বছর থেকেই অবহেলিত অবস্থায় ভেন্যুটি পড়ে আছে। খেলাধুলা হয়
হয় না। খেলাধুলা এখানে মানে দীর্ঘদিন উঠেছে না, আমরা দেখি না আর দেখতেছি না। কোটি কোটি টাকা ইনকাম ইনভেস্ট করেছি, ইনভেস্ট করে এটার সুফল কিন্তু আমাদের আজকে সমাজের যুবকেরা কিন্তু এটা আমরা পাচ্ছি না। সরকার যদি একটু শূন্য জরে তাকায় তাহলে দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড নোয়াখালীর মধ্যে একটা বড় একটা স্টেডিয়ামে রূপান্তরিত। অতীতের যে সভাপতিরা ছিলেন তারা স্থানীয় উদ্যোগে ঘাস পরিষ্কার করেছেন, বিভিন্ন খেলার আয়োজন করেছেন, কিন্তু স্থানীয় উদ্যোগে বড় সময় ধরে করা এটা একটা অর্গানোগ্রাম দরকার। কলম্বিয়ান তারকা লুইস দিয়াসকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। প্রায় 4.5 কোটি ইউরোতে 5 বছরের জন্য অলরেড শিবিরে তিনি যোগ দিয়েছেন। আনুষ্ঠানিক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে লিভারপুল কর্তৃপক্ষ। চলতি দলবদলে ক্লাবটির কেনা প্রথম ফুটবলার হচ্ছে দিয়াস। কলম্বিয়ার হয়ে 31 ম্যাচে তিনি 7 গোল করেছেন আর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বর্তমানে জাতীয় দলের সাথে আছেন এই উইঙ্গার, যেখানে নিজেদের পরের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে কলম্বিয়ার। সবশেষ কোপা আমেরিকায় 4 গোল করে ম্যাচের সাথে যৌথভাবে আসর সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। এর আগে 2019-এর পোর্তোয় যোগদান দিয়াস 125 ম্যাচ খেলে 41 গোল করেন। রাঙামাটিতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান। অভিযোগ করেছেন তার প্রাক্তন স্ত্রী সাবেক যুবলীগ কর্মী মনিকা আক্তার, তার প্রেমিক জিরা ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ নানাভাবে এই হুমকি দিচ্ছে। গেল বছরের 29 জুলাই হত্যার উদ্দেশ্যে তার উপরে হামলাও হয়। ঘটনায় মামলা দায়েরের পর থেকেই মনিকা ও ফারুক তাকে হুমকি দিয়ে আসছে বলে মোস্তাফিজুর অভিযোগ করেন এবং অবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবিও জানান। পরিবেশকে সুসংহত রেখে উন্নয়নের তাগিদ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বললেন, ক্লিন এনার্জির ব্যবহার নিশ্চিত না করতে পারলে সুষম উন্নয়ন ব্যাহত হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে আধুনিক প্রযুক্তি সংযোজনের তাগিদ দিয়েছেন তিনি। চেয়ারম্যান সরকারের সহায়তায় পরিচালিত রিনিউয়েবল এনার্জি এফিসিয়েন্সি প্রোগ্রামের সমাপনী কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রতিমন্ত্রী। পার্সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় প্যানেল আলোচনায় স্রেডের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম শিকদার সহ এই খাতের বিশেষজ্ঞরাও আলোচনা করেন। রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শান্তিনগর, মোল্লাপাড়া, 2 নম্বর পাথরঘাট সহ বিভিন্ন এলাকায় 5 শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক মিজানুর রহমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানালেন, কয়েকদিন ধরে রাঙামাটিতে শীতের তীব্রতা বেড়েছে, দরিদ্র মানুষের কষ্ট লাঘবেই শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি। জামালপুরে গান্ধী আশ্রমকে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত সরকার। শনিবার বিকেলে মিলানদহের কাপাসাটিয়া গান্ধী আশ্রম মাঠে ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব মিস্টার সঞ্জয় জৈন চাবি হস্তান্তর করেন। এ সময় আশ্রমের ট্রাস্টি হিল্লোল সরকার, পরিচালক উৎপল কান্তি ধর সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে সেলাই, কম্পিউটার সহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালনা করে আসছে এবং মুমূর্ষু অসহায়দের দারিদ্র রোগীদের স্বাস্থ্যসেবায় এই অ্যাম্বুলেন্সটি নিয়োজিত থাকবে। ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন। সোমবার রাজধানীর ফার্মঘাটে লায়ন শপিং কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি এম সাইদুজ্জামান। উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব এম টি মোয়াজ্জেম হোসেন পলাশ, যুগ্ম মহাসচিব কৃষিবিদ মারফুজ্জামান বাবুল সহ অন্যান্যরা। আর সভাপতি এম সাইদুজ্জামান তখন বলেছেন, বিসিপিএ সামাজিক দায়বদ্ধতা থেকে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে, যার অংশ প্রতি বছরই শীত বস্ত্র বিতরণ করা। জানান, পর্যায়ক্রমে সারা দেশে 10,000 দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। নড়াইলে 3 উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে 5 দিনব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। সকালে ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের উদ্বোধন করেন। এবারে ডেভেলপমেন্ট কাপ ফুটবল আবাসিক ক্যাম্পের প্রশিক্ষণ নিচ্ছে 24 জন অনূর্ধ্ব 19-15 শিক্ষার্থী। আর জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার, ক্রীড়া ব্যক্তিত্ব রশিদ মুন্নু সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা। 6 মাসের চুক্তিতে ব্র্যান্ডফোর্ডে যোগ দিয়েছেন টটেনহামের সাবেক মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন। 2020 সালে মাঝে হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন ফুটবলার। এরপরে একই বছর ইন্টার মিলানে যোগ দিয়েছিলেন ডেনমার্কের এই ফুটবলার। 21 সাল পর্যন্ত ইন্টারের হয়ে 43টি ম্যাচও খেলেছেন। এবার 6 মাসের জন্য চুক্তিবদ্ধ হলেন ব্র্যান্ডফোর্ডের সাথে এবং পরবর্তীতে এই চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও থাকছে। টটেনহামের হয়ে 7 বছরে 305টি ম্যাচ খেলেছেন এবং 69টি গোলও করেছেন। তীব্র ঠান্ডায় ফুটপাতে মরে পড়ে রইলেন বিখ্যাত আলোকচিত্রী
কিন্তু কেউ ফিরেও তাকায়নি। মর্মান্তিক এই ঘটনাটি ফ্রান্সে ঘটেছে। মানুষের এমন অমানবিক আচরণ সমালোচনার জন্ম দিয়েছে। অনেকের দাবি এটি একটি হত্যাকাণ্ড, যার জন্য দায়ী মানুষের অবহেলা। একজন গৃহহীন ব্যক্তি ইমার্জেন্সি সার্ভিসে ফোন দেওয়ার আগ পর্যন্ত 9 ঘন্টা ঠান্ডার মধ্যে পড়েছিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। তার হাইপোথার্মিয়া ছিল এবং সে ততক্ষণে মারা গিয়েছিল। এই 9 ঘন্টায় একজন পথচারীও তার কাছে এসে দাঁড়ায়নি, কেন পড়ে আছে তা জানতে চায়নি, একজনও না। দানবীয় তুষার ঝড়ে অচল যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। বৈরি আবহাওয়ায় ভোগান্তিতে 1.5 কোটির উপর মানুষ, লাখো গ্রাহক বিদ্যুৎহীন। গেল 2 দিনে 6,000-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবারের মধ্যে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হতেও পারে এবং বম্ব সাইক্লোন সংক্রান্ত দুর্ঘটনায় কমপক্ষে 3 জন প্রাণও হারিয়েছেন। খুব জমাট বরফ নয়, তাই সহজে পরিষ্কার করা যাচ্ছে। প্রতিবেশীরা এই কাজে আমাকে সহযোগিতা করেছেন। প্রশাসনের নির্দেশনা মেনে ঘরে থাকছি। প্রবল তুষার ঝড় দেখছে বোস্টন। ঝড় আবহাওয়ায় বের হওয়া ঠিক নয়, কিন্তু টেক্সাস থেকে আসায় এই দৃশ্য আমার কাছে বিরল। পরিবেশটা উপভোগের জন্যই রাস্তায় বের হলাম। সবশেষ পূর্বাভাস অনুযায়ী নাসা এবং সাফলক কাউন্টিতে সর্বোচ্চ তুষারপাত রেকর্ড করা হয়েছে। সেখানে কয়েকজনের মৃত্যুর খবরও শোনা গেছে। অন্যান্য ক্ষয়ক্ষতি কমাতে তৎপর কর্তৃপক্ষ, কিন্তু সাইক্লোনের বাতাস এবং প্রবল তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ব্রাজিলের সাও পাওলো রাজ্যে বন্যা এবং ভূমিধসে কমপক্ষে 19 জন প্রাণ হারিয়েছেন। কদিনের দুর্যোগে গৃহহীন 5 লাখের বেশি পরিবার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফ্রাঙ্কো দা রোশা এলাকা, সেখানে একটি বাড়ি ধসে একই পরিবারের 3 সদস্য প্রাণ হারালেন। কাদামাটির নিচে চাপা পড়া পরিবারের বাকি 4 জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। স্থানীয়দের দাবি, বন্যার পানিতে ভেসে গেছেন অনেকেই, তাই নিখোঁজের সঠিক সংখ্যাটি এখনও জানানো যাচ্ছে না, তবে প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আর এ ছিল আজকের সব খবরের সব আপডেট। এতক্ষণ আপনারা সাথে ছিলেন, ধন্যবাদ সবাইকে, নিরাপদে থাকবেন।